আগন্তক থার্ড গ্রেডত কেনেকা ধরনের প্রশ্ন আহিব আপনি আজির যে হয়ে যাওয়া গ্রেড ফোরর যে প্রশ্ন কাকতখন চালে আপনি ধরব পারিব যে কেনেকা ধরনের প্রশ্ন আহিব সেই কারণে আপনি থার্ড ফোর্থ গ্রেডর হয়ে যাওয়া প্রশ্নব আপনি চাব পারে। আমি ক্লাস ফাইভতে পাই অহা অভিরুচি দিবস পালন করা হয় কার জন্মদিনত এই প্রশ্নটা আসে ইয়ার সঠিক উত্তরটুকু হব কিন্তু এ ভোগেশ্বর বড়া। দুই নম্বর প্রশ্নটা যদি আমি চাও 2022 সনের 1 জানুয়ারিত আমেরিকার রাষ্ট্রপতি কোন হয়েছিল, মানে বর্তমান আমেরিকার রাষ্ট্রপতি কোন বলে কলে অকনমান আপনার সহজ হব কারণে এতক্ষণ উল্টা পুল্টা করে দিছে আর যে 2022 সনের 1 জানুয়ারি তারিখে আমেরিকার রাষ্ট্রপতি কোন হয়েছিল, বর্তমানের যে রাষ্ট্রপতি তেওয়ে জো বাইডেন। আন একটা সমসাময়িক প্রশ্ন আসছিল যে বসুন্ধরা আঁচনি কিহর জড়িত, ইয়ার কিন্তু সঠিক উত্তরটা হব বসুন্ধরা আঁচনি হল ভূমির লগত, মানে সার্কুল অফিসের যেবিলাক ভূমির কেস আছে মাটির কেস আছে সেই কেসবিলাক নিষ্পত্তি করার কারণে বসুন্ধরা আঁচনি অনা হয়েছিল। ইয়ার পিছত আন একটা প্রশ্ন আসছিল যে কোনটো শব্দ ভারতীয় সংবিধানত নাই, ইয়ারে কিন্তু একার সঠিক উত্তরটো হল যুক্তরাষ্ট্র, কিয়নো সমাজতন্ত্র গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এই শব্দবিলাক আছে মাত্র যুক্তরাষ্ট্র শব্দটো আমার ভারতীয় সংবিধানত নাই। আন একটা প্রশ্ন আসছিল যে নরনারায়ণক প্রকৃত নাম কি আসলে, ইয়ার কিন্তু সঠিক উত্তরটো হব ডি মল্লদেব। আন একটা প্রশ্ন আসছিল যে চাণক্য কার রাজসভার কবি আসলে, ইয়ারও কিন্তু সঠিক উত্তরটো হব চন্দ্রগুপ্ত। আমার অসমীয়া ভাষার যেটা সনেট এক বিশেষ ধরনের কবিতা বিশেষ ভঙ্গিমা দৃষ্টির একটা কবিতা, এই সনেট কবিতা প্রথম কোন আলোচনীত প্রকাশ পাইছিল, ইয়ার কিন্তু একর সঠিক উত্তরটো হব এ জোনাকীত প্রকাশ পাইছিল। আন একটা প্রশ্ন আসছিল যে নেমু আর আমলখিত কি ভিটামিন পাওয়া যায়, আমি সকলে জানো যে নেমুত সি ভিটামিন থাকে, নেমুত যদি সি আছে তেতিয়া আমলখিতো সি ভিটামিন আছে, ইয়ার একর সঠিক উত্তরটো হব নিশ্চয় ধরিব পারিছে ইয়ার সঠিক উত্তরটো হব বি। আন একটা প্রশ্ন আসছিল ভারতের প্রথম আইন আর ন্যায়মন্ত্রী কোন আসলে, ইয়ার একর সঠিক উত্তরটো হব ডক্টর বি আর আম্বেদকর, যিজন আসলে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি। ইয়ার পিছত আন একটা প্রশ্ন আসছিল যে প্রথম অসম বৈভব বটা কাক দিয়া হয়েছিল, ইয়ার একর সঠিক উত্তরটো হব কিন্তু সি রতন টাটাক। আন একটা প্রশ্ন আসছিল যে হারগিলা যেটু প্রজেক্ট আছে এই প্রজেক্টটো কোনে আরম্ভ করেছিল, ইয়ার কিন্তু একর সঠিক উত্তরটো হব সি পূর্ণিমা দেবী বর্মন। আন একটা প্রশ্ন আসছিল যে আইরন ম্যান অফ আসাম মানে অসমৰ লৌহ মানব বলে কাক জানা যায়, ইয়ার কিন্তু একর সঠিক উত্তরটো হব বি বিষ্ণুরাম মেধিক। আন একটা প্রশ্ন আসছিল যে হিং কোন দেশেরপা বেশিকৈ আমদানি করা হয়, ইয়ার কিন্তু একর সঠিক উত্তরটো হব বি আফগানিস্তান। আন একটা প্রশ্ন হল গ্যাংটক কোন রাজ্যের রাজধানী, ইয়ার কিন্তু একর সঠিক উত্তরটো হব সি সরি সি নয় ডি সিকিম, সিকিমের রাজধানী হল গ্যাংটক। আন একটা প্রশ্ন আসছিল যে পৃথিবীর আটাইতকৈ ডাঙর হ্রদটির নাম কি, ইয়ার সঠিক উত্তরটো কিন্তু আপনার সকলে জানে যে কাস্পিয়ান হ্রদ, কাস্পিয়ান হ্রদটি হল পৃথিবীর আটাইতকৈ ডাঙর হ্রদ। আন একটা প্রশ্ন আসছিল যে অসম রাজ্যিক সংগ্রহালয় কত আছে, আমি সকলে জানো গুয়াহাটীত আছে। আন একটা প্রশ্ন আসছিল যে পাকিস্তান আর আফগানিস্তানের মাজর সীমারেখা কি, ইয়ার একর সঠিক উত্তরটো হব ডুরান্ট। আপনাকে একটা কথা মনত রাখব যে এবার হয়তো বা গ্রেড ফোরর যে প্রশ্ন আছে তাতে পাকিস্তান আর আফগানিস্তানের কথা দিয়া আছে, বা পাকিস্তান আফগানিস্তানের যে ড্রন্ট সীমারেখা সেইটো এটা পাকিস্তান আর বাংলাদেশ সরি ভারতের সীমারেখার ভিতরতে পড়ে, তো আপনাদের থার্ড গ্রেডের কারণে বেলেগ সীমারেখার আর ভারত পাকিস্তানের লগত আছে, ভারত বাংলাদেশের লগত আছে, ভারত চীনের লগত আছে, ভারত তিব্বতের লগত আছে, সেই সীমারেখাবুর কিন্তু আপনাদের নিশ্চয় পড়ব যখন থার্ড গ্রেডের এক্সাম দিব। তারপর একটা প্রশ্ন আসছিল যে অসমৰ প্রথম ব্যাংকটির নাম কি আসছিল, ইয়াত অসমৰ প্রথম ব্যাংকটির নাম হব গুৱাহাটী ব্যাংক। আন একটা প্রশ্ন আসছিল যে অসম পুলিশের ট্রেনিং সেন্টারটি কত আছে, ইয়ার একেবারে সঠিক উত্তরটো হব কিন্তু ডি দেরগাঁও। প্রথম অসমীয়া আই সি এস কোন আসলে, আপনাদের সকলে জানে যে প্রথম অসমীয়া আই সি এস আসলে আনন্দরাম বড়া, ইয়াত আই সি এস মানে বুঝি পাইছে নিশ্চয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলে ইয়াতে কোয়া হয়েছে, মানে সর্বভারতীয় পর্যায়ত অসামরিক বিষয়া। আন একটা অতি সহজ প্রশ্ন আসছিল যে বান থিয়েটার কত অবস্থিত, আমি সকলে জানো বান থিয়েটার আছে তেজপুরত, বিষ্ণুরাভার দিনতে হওয়া এইটো অতি ঐতিহাসিক একটা বান থিয়েটার হয়। এইটো পৃথিবীর আটাইতকৈ ডাঙর নদী কোনটো, আমি সকলে জানো পৃথিবীর আটাইতকৈ ডাঙর নদীটি কিন্তু আমাজন। আন একটা প্রশ্ন আমি কিন্তু সকলে জানো, আমি সকলে জানো অবশ্যই নবল, নবল শব্দটো কত ব্যবহার করা হয় বা কোনটো খেলত ব্যবহার করা হয়, নবল শব্দটো ক্রিকেট খেলতে ব্যবহার করা হয়, তো ইয়ার সঠিক উত্তরটো হব সি নিশ্চয় আপনি জানে। ইয়ার পিছত আন একটা প্রশ্ন আসছিল যে ইবন বটুতা কার দিনত ভারতলে আইছিল, ইয়ার সঠিক উত্তরটো কিন্তু আপনি নিশ্চয় জানে ইবন বটুতা ভারতলে আইছিল মোহাম্মদ বিন তুগলকর দিনত।
আন এটা প্রশ্ন আসে যে জিম্বাবুয়ে রাজধানী কি হয়, জিম্বাবু যে একটা দেশ সেই দেশখনের রাজধানী কি হয়, আপনার সকলে জানে হারেরা, ইয়ার সঠিক উত্তরটা হবে বি। আন একটা প্রশ্ন আসে প্রথম ক্রিকেট বিশ্বকাপ কেতি আরম্ভ হয়েছিল বা কেতি হয়েছিল, ইয়ার সঠিক উত্তরটা হবে বি 1975 সনত। আন একটা অতি সহজ প্রশ্ন আসে যে মুদ্রা প্রচলনের আগতে কি প্রথার প্রচলন আছে, ইয়ার কিন্তু একের সঠিক উত্তরটি হব এ বিনিময় প্রথাই আসে। আন একটা প্রশ্ন নেপা NEPA নর্থ ইস্ট পুলিশ একাডেমি কত অবস্থিত, ইয়ার কিন্তু একের সঠিক উত্তরটি হব বি মেঘালয়। ইয়াতে একটা কথা কই থা ভাল যে আপনাদের যা অপশন পালে অপশনবিল হয়তো কোয়েশন পেপার না থাকিব পারে, কিন্তু উত্তরবিল প্রশ্নবিল অবশ্যই সঠিক হয় বা প্রশ্নবিল অকনমান ইফাল সিফাল হব পারে, ইফাল সিফাল মানে ধরো তাতে বহলকে দিয়ে আছে ইয়াতে সরুকে দিয়ে আছে, কিন্তু এইখিনি।